على نبينا محمد وعلى آله وصحبه أجمعين দূরের ও কাছের দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনায় শুরু করছি পরওয়ারদিগারে আলম সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বড় চমৎকার করে, সুন্দর করে, স্পষ্ট করে পরিচয় করিয়ে দিয়েছেন কারা ইমানদার, কারা কাফের, কারা মূর্তি পূজক, কারা মুশরিক এবং কারা মুনাফেক এবং কারা ইহুদি, কারা নাসারা, কাদের কি চরিত্র, এসব কিছু খুলে খুলে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আমাদেরকে এখন শুধু বুঝে নিতে হবে যে আমাদের অবস্থানটা কাদের সাথে হবে বা কাকে আমরা সাথে নিতে পারি। এই বিষয়টি পবিত্র আল্লাহ তাআলা বলেন, بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود والنصارى حتى تتبع ملتهم পরিষ্কার করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন যে মুসলমানরা মাঝে মধ্যে তোমরা যখন ইহুদি নাসারার বন্ধুত্ব কামনা করো, এটা তোমাদের এত বড় একটা ভুল যে ইহুদিরা কোনো দিন তোমাদের বন্ধু হবে না, নাসারা কোনো দিন তোমাদের বন্ধু হবে না, যত চেষ্টাই তোমরা করো। বরং তোমরা নিজেরা যদি ইহুদি হয়ে যাও, নিজেরা যদি নাসারা হয়ে যাও, তখনই কেবল তোমরা তাদের বন্ধুত্ব পাবে। তাছাড়া ইমান থাকা অবস্থায় ইহুদি নাসারার বন্ধুত্ব আশা করা যায় না, আল্লাহ তাআলার কঠোর নিষেধ এটা। কিন্তু পৃথিবীর মুসলিম নেতারা বারবার এই জায়গাটায় ভুল করেছে। মিশরের কর্নেল নাসের জামাল, তুরস্কের কামাল আতাতুর্ক, এই কামাল আর জামাল এরা ভুল করেছে এই জায়গায় যে এই ইহুদিদের এবং নাসারাদের বন্ধুত্ব পাওয়ার জন্য এরা নিজের দেশে ইসলামকে কোরবানি করেছিল, যার কারণে আজও পর্যন্ত মিশরে ইসলামী আসার বা ইসলামের পোশাক আমল দেখা যায় না। আজও পর্যন্ত তুরস্কের সেই ইসলামী লেবাস পোশাককে পাওয়া যায় না। কেন? শুধু এই কারণে 50 বছর পর্যন্ত এই কামাল আতাতুর্ক সেই ইসলামকে ধ্বংস করে দিয়েছে, দিয়ে সুনাম অর্জন করেছে পাশ্চাত্যের কাছে। খুব ডায়নামিক নেতা, খুব সমৃদ্ধশালী নেতা, খুব ভালো নেতা হিসেবে সুনাম করেছে, বাট বন্ধুত্ব পায়নি। তারা তাকে ইউরোপিয়ান ইউনিয়নে নেয়নি, বরং তুরস্ককে রুগ্ন অঙ্গ বলে দিয়েছে, ইউরোপের একটি রুগ্ন অঙ্গ, অর্ধাঙ্গ। কারো একটা হাত প্যারালাইজড হয়ে গেল, ওই হাতটার যা মূল্য ইউরোপে তুরস্কের সেই মূল্য। তো বেচারা ধুকে ধুকে বিছানায় মরে গেল, কিন্তু ইহুদি নাসারার বন্ধু হতে পারলো না। ঠিক একইভাবে মিশরের জামাল নাসের, তারাও সেভাবে চেষ্টা করেছিল ইহুদিদের নাকে খপ দিয়ে ইহুদিদের দেশে গিয়ে আপনার এই মুসলমানদের ধ্বংস করবার জন্য চেষ্টা করেছিল। মেয়েদেরকে আইন করে দিল, নাকে খপ দিয়ে 3টা আইন নিয়ে আসলো, 4টা আইন মিশরে নিয়ে আসলো। মিশরে কোনো মুসলমানের দাড়ি থাকবে না, মিশরে কোনো ইসলামের দল থাকবে না, আর মিশরে কোনো মেয়ে লোকের পর্দা থাকবে না, হাফ প্যান্ট গেঞ্জি পরতে হবে, দাড়ি রাখতে পারবে না, ইসলামী দল থাকবে না, আর ইসলামী এগুলো সব আইন করলো। করে সুয়েজকালে পূর্ব পাট্টা ওরা স্বাধীনতা পেল, যার কারণে পরবর্তীতে এসে কিছুটা হিজাবটা অন্তত করতে পেরেছে। এখনো তো মিশরে দাড়ি রাখতে হলে পারমিশন লাগে, কোর্টের হিয়ারিং হয়, কেন রাখবেন দাড়ি, কতটুকু দাড়ি, তা আল্লাহ নবীর সুন্নত, সেটা পারমিশন নিয়ে হিয়ারিং করে রাখতে হয়। আর যে দেশ মিশর হাজার হাজার বছরের সভ্যতার দেশ ছিল, নবী অলির দেশ ছিল, যখন এই বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে কোনো মুসলমানের নামগন্ধ ছিল না, তখন সেখানে ইমানদার ছিল, ইসলামী দেশ ছিল, অথচ সেটাকে এমন করে দেওয়া হলো, ইসলামকে বিদায় করে দেওয়া হলো, সেখান থেকে ফিরে আসতেছে শুধু এই ইহুদি নাসারাতের বন্ধুত্বের জন্য। যতদিন মুসলিম নেতারা চার জিনিসের দিকে ফিরে তাকায় নাই, ততদিন
ইহুদি নাসারারা মুসলিম মুসলমানদের নেতাদের জুতার সুতলার নিচে পলায় থাকত। যখন মুসলমান চার জিনিসের লোভে আক্রান্ত হয়ে গেল, তখন ইহুদি নাসারারা মুসলমানদের মাথার উপরে উঠে বসল। তো এই যে মুসলমানদের রাজ্যের ক্ষমতার লোভ, বিলাসিতা, নারীদের লোভ এবং মাদকদ্রব্য, এই চার জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তাকায়নি, ততক্ষণ অমুসলিমরা মুসলমানদের স্যান্ডেলের পিছে পিছে ঘুরেছে। মুসলমানদের সামনে কুর্নিশ করে হাঁটুক গেড়ে ট্যাক্স দিয়ে বেঁচেছিল তারা। তৎকালীন রোম সম্রাট ইউরোপ থেকে এসে হযরত ওমরকে ট্যাক্স দিয়ে গেছে, আর আজকে সেই মুসলমান ভিক্ষুকের জাতে পরিণত হয়েছে। মুসলমান উচ্ছিষ্ট খাবারের মূল্যের মতো হয়ে গেছে, খাবারের মতো হয়ে গেছে। কেন? শুধু ইহুদি নাসারাদের বন্ধুত্ব ভিক্ষা চাইতে যাইয়া। এই নেতাদেরকে কোন জিনিসের তুষ্টি নেতারা সেটা ওরা জানত। এই ইহুদি নাসারা এই মুসলিম নেতাদেরকে নারী দিয়ে তুষ্ট করত, তা বিলাসিতা দিয়ে, ক্ষমতা দিয়ে। তোমাদেরকে দেশটা নিয়ে দিলাম, এটা নিয়ে দিলাম, এই জাজিরাতুল আরবকে টুকরা টুকরা করে এক একজনকে দিয়ে দিল ভাগ করে, শুধু পতাকা তোমার, টাকা তোমার, শাসন আমার, আমি যেভাবে বলে দিব, দম করে দিব দেহে, ওইভাবেই শাসন করবা। আজও তাই চলছে। আজকে মধ্যপ্রাচ্যের মুদ্রা যাই হোক, পতাকা যাই হোক, পতাকার মধ্যে পতপত করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তলোয়ার উৎপত পতপত করছে পতাকায়, আর পতাকার গোড়া দিয়ে যাইয়া ওরা সেজদায় পড়ে আছে। খোদার ঘরে নয়, এই মুসলিম নেতারা, মুসলিম দেশের নেতারা সেজদায় পড়ে আছে ইহুদি নাসারের পায়ে। সেখানে গিয়ে তারা সেজদায় অবনত, খোদার ঘরের কাছে না, নিজের দেশে পতাকা উড়াই দিয়ে সেজদা করে গিয়ে ইহুদি নাসারাদের। সুতরাং এই লম্পট নেতাদের জন্য আমরা বিপদে। সেই জন্যই আজকে একটা লোককে আমরা যত খারাপ বলি, ভালো কথাই বলেছিল যে আমি সব ইহুদি মেরেছি, অল্প কিছু রাখছি কি জন্য তোমরা জানো, যে শতাব্দীর পর শতাব্দী লোকেরা যেন আমাকে বুঝতে পারে যে আমি কেন ইহুদির গোষ্ঠী নিধন করতে চেয়েছিলাম। সেটা হলো কে? সেই বিশ্বের বিখ্যাত বলেন, কুখ্যাত বলেন, সেই ব্যক্তি যে যুদ্ধ করে এই ইহুদিদেরকে নিজে ইহুদি হওয়া সত্ত্বেও ইহুদি মেরেছে, এই হিটলার। আমরা এখনো বাংলাদেশে কার বেশি চালাক কেউ হলে বলি বেটা হিটলারই করো, হিটলার বলি। তো কেন? এই হিটলার ইহুদিদেরকে নিধন করতে চেয়েছিল, একটু রেখেছিল, দেখে বলেছিল রেখে গেলাম এই জন্যই যে পরবর্তীতে লোকেরা যেন বুঝে নেয় যে ইহুদি কি জাত, এটা কি বিষাক্ত একটা জিনিস, এই বিষাক্ত জিনিসটা কি, এটা যেন বুঝে। আজ পৃথিবীর মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতেছে যে ইহুদি মুসলমানদের আপোষহীন দুশ্মন। কখন থেকে? যখন কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা বাইতুল্লাহর দিকে হয়ে গেল, তখন থেকে তাদের প্রতিশ্রুতি ছিল মুহাম্মদকে তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে কেয়ামত পর্যন্ত একটি রাতের জন্য আরামে ঘুমাতে দেয়া হবে না। সে ব্যবস্থা তারা করেছে, এখনো করছে, তারা দাড়ি রাখছে, এখনো করছে তারা। এবং সেই ইহুদিরা মুসলমানদের ইমান বাজিয়ে দেখতেছে। মাটির পাতিল কিনতে গেলে আমরা টোকা দিয়ে দেখি ঠন ঠন করছে কিনা, পাকা মাটি কিনা। ইহুদিরা আমাদেরকে ওই ঘরে চোর, সিঁদেল চোর যখন ঢুকে গ্রামে, চোর শিখকুরেই সরাসরি চোর ঢুকে পড়ে না, বা চোরের কোনো সদস্য ঢুকে না, প্রথমে একটা কলা গাছ কেটে এনে ওইটাকে ঢুকায় দিয়ে একটু লড়াচড়া করে দেখে মালিক জাগ্রত আছে কিনা। মালিক জাগ্রত থাকলে, যদি তালোয়ার নিয়ে বা আমদা নিয়ে ওত পেতে থাকে, তো কলা গাছটার মধ্যেই একটা কোপ দিবে, কলা গাছটা কাটবে, আমরা বাঁচব। এই জন্য প্রথম কলা গাছ দিয়ে লড়াচড়া করে দেখে, প্রথম গাছের পাতা দিয়ে লড়াচড়া করে দেখে। তো এই ইহুদিরা, এই সিদেল চোরেরা মুসলমানদের ইমান কলা গাছ দিয়ে লড়াচড়া করে দেখেছে আমাদের, যে আমাদের ইমানের জ্বালানি শক্তি শেষ হয়ে গেছে। জ্বালানি শক্তি শেষ হয়ে গেলে বিশাল প্লেন পড়ে আছে, 700 যাত্রী নিয়ে কনকর্ড পড়ে আছে, জ্বালানি নেই, লাভ আছে কিছু? ওটাকে ধাক্কায় নেবে না। মুসলমানদের জ্বালানি শক্তি বলে একটা জ্বালানি আছে, সেটা যখন শেষ হয়ে গেছে বুঝবে কি করে? ইহুদিরা বোঝার জন্য দফায় দফায় ইহুদিরা মুসলমানদের ইমান টেস্ট করল। আজকে আমরা দেখলাম বিশ্বে বর্বর এক সাদ্দাম ছিল মুসলমান নেতা, আপনারা জানেন, বর্বরতার কারণে সে মরল, সেটা অন্য বিষয়।
সাদ্দামের বিচার হবে, তাকে মারবে, সেগুলো অন্য বিষয়, রাজনৈতিক কারণে হোক যে কারণেই হোক, কিন্তু গোটা মুসলিম বিশ্বকে এবং ইসলামকে একটা বুড়ো আঙ্গুল যে দেখায় দিয়েছে ইহুদিরা এই নাসারাদের কাঁধে ভর করে, এটা কি পেশের কোনো মুসলমান মুখ খুলেছিল কোনো নেতা? যে কোরবানির দিন, ঈদুল আজহার দিন, সেদিন সকালবেলা সাদ্দামকে জবাই করেছে বা ফাঁসি দিয়েছে সাদ্দামকে, সেদিন আমরা যেরকম গরু, ছাগল, মহিষ, উট জবাই করি, আমাদের সাথে আরেকটা জানোয়ারকে ওরা জবাই দিছে। ওইটা সিম্বলিক ভাবে ওরা বুঝাই দিল, তোমাদের উট দুম্বা বলদ যেরকম, ওই আরেকটা বলদকে আমরা তোমাদের সাথে এই দিয়ে দিলাম কোরবানির দিন। কোরবানির দিন, ঈদুল আজহার দিন সকালবেলা কেন? আগের দিন, পরের দিন, আরো দুদিন আগেও তো হতে পারতো, দুদিন পরেও তো দিতে পারতো, কিন্তু ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা ইমানদার পিসের মুসলমান যারা আমরা ১৫০ কোটি মুসলমান দাবি করি, নারায় তকবীরের চোটে আমরা গগন ফাটিয়ে দিচ্ছি, আমাদের ইমান কতটুকু পরীক্ষা করার জন্যই ওরা ঈদের দিন দিছিল এই কোরবানিটা, এই সাদ্দামের মৃত্যুদণ্ড। দেখি মুসলমান কিছু বলে কিনা, বিশ্বের একটি মুসলমান রাষ্ট্র নেতা রাষ্ট্রপতি কেউ কিছু বলেনি। ওকে, সবাই মেনে নিল, এক ধাপড়া এগিয়ে গেল, বুঝতে পারল মুসলমানদের জ্বালানি শক্তি কম। আজকে যেই ফ্রান্স, ইসলাম তো শুধু নয়, মানবতার সবচেয়ে বড় দুশ্মন ফ্রান্স, এবং পৃথিবীতে আমাদের বাংলাদেশের কুকুর, বিড়াল, জীব, জানোয়ার, পশু পাখি, গাভী, ঘোড়া, হাতি, এগুলো রীতিমতো আজ ফ্রান্সের সভ্যতার কাছে লজ্জিত। তারা এই জীব জানোয়ারগুলি হাত জোর করে বলবে, আমরা তোমাদের মতো পারব না, আমরা তোমাদের মতো পারব না। ওরা এতটাই জঘন্য সামাজিকভাবে, ওদের কালচার, যেটা যারা ফ্রান্সে যায়নি, ফ্রান্সের পত্রিকা পড়েনি, তাদের কাছে এটা অবাক লাগবে যে পৃথিবীতে মানুষ কি এমন। একটি নারী, একটা পুরুষ অবাধ মেলামেশার সংবাদ পেলে চমকে উঠি, অসামাজিক কাজ বলে আমরা চেঁচিয়ে উঠি, বিচার করি, পত্রিকায় মামলা কত কত কিছু হয়ে যায়, পুলিশ ধরে নিয়ে যায়। এমন একটি নিকৃষ্ট যে কাজটি কুকুর বিড়াল ঘৃণা করে, তারা লজ্জা পায়, সে কাজকে তারা রুচির সাথে করছে। সেই সভ্যতা বাংলাদেশে আনার জন্য প্রগতিবাদীরা, লম্বা সুলালা বুদ্ধিজীবীরা পাগল হয়ে গেছে, ওই সভ্যতা এই দেশে আনার জন্য। এরাই তো আমাদের বুদ্ধিজীবী না, এরা তো আমাদের, এদের কাছে ইসলাম খারাপ হবে না কেন? ওরা তো এটাই চায় যে জীব জানোয়ার পশু পাখি রাস্তাঘাটে যেটা করে সেটা কেন আমরা মানুষ করতে পারবো না? আর এই করার পেছনে বড় ডিস্টার্ব করে এই মোল্লাগুলো, এই জন্যই আর মোল্লা দেখতে পারে না। আর মোল্লাগুলাকে কুপকাত করার একটা সুযোগ পেয়েছে 71-এ অল্প গুটি কতক মোল্লা, তারা খারাপ কাজ করেছে, তারা নির্যাতন জুলুমকে সমর্থন করেছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। এখন ওই গুটি কতক মোল্লার দাড়ি টুকি সব মোল্লা এক, মোল্লার দল সব এক, মরতে মোল্লা লাগে, জন্মিতে মোল্লা লাগে। আমরা যতগুলা নাস্তিক দেখলাম, মইরা চিতইয়া পড়লেই মোল্লা লাগে, আগে মোল্লাকে বিষদাঘাত করে সারা জীবন, কিন্তু মইরা চিতইয়া পড়লে মোল্লা, জানা যায় ওই মোল্লাটা আগে, কবরে ওই মোল্লাটা আগে, মরতে মোল্লাটা আগে, জন্ম নিতে মোল্লাটা আগে, হাসপাতালে গেলে মোল্লাটা আগে, সব সময় লাগে, কিন্তু কোথার বিরুদ্ধে বলছে? আমাদের দেশের বুদ্ধিজীবী এরাই তো। এদের জন্য কত কদর, একটা মরলে পরে আমাদের টেলিভিশন পত্রিকা দিনের পর দিন লিখতে থাকে, আহা কি এদের দাম। আহ, অথচ পৃথিবীতে সভ্যতা কাকে বলে? গোটা পৃথিবীর প্রগতিবাদী সভ্য, তাদের সকলের টিচার, সর্বকালে সর্বযুগের টিচার মোহাম্মদ রাসূলুল্লাহ, যেখান থেকে সভ্যতা হাওলাত করে পৃথিবীতে তোমরা সভ্যতার আলো দেখলে, যেই আরাফার ময়দান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ বক্তৃতার থেকে তোমরা পৃথিবীবাসী সভ্যতা কাকে বলে সে আলোটা তোমরা পেলে, আর তিনি তোমাদের কাছে খারাপ হয়ে গেল। আর আমাদের দেশের এইসব বুদ্ধিজীবী, অসভ্য এবং লম্পট বুদ্ধিজীবী বলে তারা লেখে, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জামানায় থাকলে বিচার করা হতো। আহা, তো সেই যে এইসব দেশ যারা জীব জানোয়ারের চেতে চারিত্রিকভাবে জঘন্য, সেসব দেশের পাগল আমরা, সেসব দেশ থেকে রসুল্লাহর বিরুদ্ধে প্রচার করা হয়েছে, প্রচারণা চালানো হয়েছে। কেন?
হুজুর সভ্যতার বিকাশ ঘটিয়ে গেছেন, এইটাই দোষ। এই দোষের কারণে আজকে পাশ্চাত্য দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো ইসলামকে দেখতে পারে না, আল্লাহর জন্য নয়, আল্লাহকে ওরাও মানে বা মানে না, সেটার জন্য এত শত্রুতা না। কিন্তু এই জীব জানোয়ার যে কাজটি পারে না, জঘন্য, সে কাজটি শিখাবার জন্য যে অভদ্রতা, অসভ্যতা, সে অসভ্যতার বিস্তার তারা করে, সেটার জন্যই এদের প্রতি লালায়িত এবং এই ইসলামের প্রতি তারা এত ক্ষুব্ধ। আর যার কারণে আজকে আমেরিকাতে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের চরিত্র ঘিরে তারা কুরুচিপূর্ণ জঘন্য চলচ্চিত্র তৈরি করেছে সরকারের সহযোগিতায় মদদে, এবং ইহুদিদের টাকায়, ইহুদির টাকায়, ইহুদির পৃষ্ঠপোষকতায় এবং আমেরিকার গভর্নমেন্টের মদদে তারা এটা সেখানে চালিয়েছে এবং হলে পর্যন্ত দেওয়ার চেষ্টা করছে, এমন সময় ধরাই পড়ে গেল। এবং স্পর্ধা রসুলুল্লাহর বিরুদ্ধে পোস্টার তৈরি করে সেই পোস্টার দেয়ালে লাগাবার অনুমতি আদালত দিয়েছে, আমেরিকার আদালত দিয়েছে। রসুল্লাহর বিরুদ্ধে পোস্টার লাগিয়ে আপনারা টেলিভিশনে দেখেছেন, দেখে দেখে যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে পোস্টারের কাছে। আর স্পর্ধা কেন? তারা জানে মুসলমানের চেরাগের তেল শেষ, মুসলমানের জ্বালানি ভিতরে যেটা ছিল সেটা নেই। যেই জ্বালানির কারণে জঙ্গে মাওতায় 2,500 থেকে 3,000 সৈনিক, 3,00,000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করে জিতল, যেই জ্বালানির কারণে মুসলমান উহুদের যুদ্ধে জিতল, যেই জ্বালানির কারণে জঙ্গে বদরে জিতল, সে জ্বালানি এখন আর নেই। সেই জ্বালানিটা না থাকার কারণে মুসলমানের অবস্থা এই পর্যন্ত। আজকে রসুল আমরা ধিক্ষার জানাই, ঘৃণা জানাই, যে যে জাতি, তার কালচার, যে জানোয়ারের চেয়ে তিনি কৃষ্ট, সেই জাতি ইসলামের বিরুদ্ধে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা বলার স্বাধীনতা নামে মোহাম্মদ রসুলুল্লাহর শানে যা ইচ্ছে তাই লিখবেন, এটা পৃথিবীবাসী মেনে নিতে পারে না। কিন্তু কথা একটাই, মুসলমানের ভিতরে জ্বালানির শক্তি শেষ হয়ে গেছে, ওরা টের পেয়েছে যে না, দাঁতবিহীন বিষাক্ত সাপ, সে যত বড়ই ফোঁস করে উঠুক আর ও যাই করুক, আমরা তাদের বিষ দাঁত তুলে ফেলেছি। আস্তে আস্তে করে ওদের সেই বিষ দাঁত এখন আর নাই, কামড় দিলেও আমাদের কিছু হবে না, এটা তারা বুঝে ফেলেছে। যার কারণে তারা এখন পৃথিবীতে এক এক করে সিরিজভাবে লাইন ধরেছে, এক দেশের পর আরেক দেশ রসুল্লাহর বিরুদ্ধে বলতে শুরু করেছে। এ অবস্থায় এখনো মুসলমানের ঘুম যদি না ভাঙে, তাহলে মনে করতে হবে আগামী দিন মুসলমানের পায়ের তলায় বসবাস করবার মাটি আর থাকবে না। বাকি কথা ইনশাল্লাহ আর একটি প্রোগ্রামে বলছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সেই ইমান আমাদেরকে আল্লাহ ফিরাইয়া দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।